বিসমিল্লাহিরহমানিরহিম, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, গত একটা পর্বে আমি আপনাদেরকে OBS এর সেটিংস এর কিছু বিষয় দেখিয়েছিলাম। আজকে আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে কিভাবে আমরা টেক্সটকে স্ক্রল করতে পারি, সেই বিষয়টা দেখাবো, এবং কিভাবে আমরা মিডিয়া সোর্স অথবা আমরা পাওয়ার পয়েন্টের স্লাইড নিয়ে ফেসবুকে লাইভ করতে পারি, সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার পাশে থেকে আপনারা আমাকে উৎসাহ দেবেন। তাহলে শুরু করা যাক। আমরা OBS এর এই যে যে ক্যানভাস, এই ক্যানভাসের উপর এবং নিচে আমি আমার নিজের পরিচয় এবং পাঠ পরিচিতির বিষয়টা তুলে ধরব টেক্সটের মাধ্যমে। সেটা আমি দেখানোর জন্য প্রথমে যে সোর্স থেকে প্লাস বাটনে ক্লিক করব এবং টেক্সট নিব। আর টেক্সটের বিষয়টা আপনারা দেখেন, আপনারা নতুন করে টেক্সট লিখতেও পারেন অথবা আপনি পাওয়ার পয়েন্টের স্লাইডের যে আমাদের পাঠ পরিচিতির অংশটা আছে সেটা কপি করেও নিয়ে আসতে পারেন। আমি একটু আপনাদের সাথে দেখাই যে এই যে আমার পাওয়ার পয়েন্টের স্লাইড, এই পাওয়ার পয়েন্টের স্লাইডের যে বিষয়টা সেটা এই জায়গায় আমি এটাকে কপি করলাম, এবং কপি করার পর OBS-এ পেস্ট করে দিব। এই জায়গায় পেস্ট করে দিব কন্ট্রোল ভি দিয়ে। এখন দেখেন এই সাইজগুলো, এটা আপনি লিখতেও পারেন, নিকোশ ব্যানে বা বিভিন্ন ফরম্যাট দেওয়া আছে। আপনি ইংলিশ টাইম নিউ রোমানে লিখতে পারেন, আর যদি বাংলায় লিখেন তাহলে নিকোশ ব্যানে লিখবেন। এখান থেকে আমরা একটু দেখাচ্ছি আপনাদের সাথে। আচ্ছা, সিলেক্ট ফন্টটা আপনি চুজ করতে পারবেন। এই জায়গায় কিন্তু আপনি নিকোশ ব্যান আছে, আপনি এখানে নিতে পারবেন। যেহেতু আমার যেহেতু নিকোশ ব্যানে লেখা, আমি আর এটা নতুন করে গেলাম না। এখানে ফন্ট আপনি 24-26 যেটা আপনার মনে হয় ছোট বড় করতে পারবেন, এটা দিলাম। এবং দেখেন লেখা কিন্তু সাদা, আমরা কিন্তু সাদাটা আমি অত প্রিফার করি না, যেহেতু স্লাইড সাদা থাকে, হালকা রঙে থাকে। এখানে যে সিলেক্ট কালার আছে, এই স্ক্রল ধরে নিচে গেলে সিলেক্ট কালার পাবেন। এবং এখান থেকে ব্ল্যাকটা আমি চুজ করব। ব্ল্যাকটা চুজ করার পর দেন ওকে, এবং ওকে ওকে ক্লিক করার পর দেখেন আপনার উপরে কিন্তু এই যে লেখা এটা আপনি দেখাচ্ছে। আচ্ছা, আমি এটা ছোট বড় করলেই আপনার হচ্ছে বিষয়টা আপনি নিতে পারবেন, বড় করে নিতে পারবেন। এখন দেখেন এই লেখাটা টেক্সটটা আমার স্টিল হয়ে আছে, স্থির হয়ে আছে। এটা যদি আমি স্ক্রল করতে চাই তাহলে কি করতে হবে, টেক্সটের উপর রাইট ক্লিক করব এবং ফিল্টারে যাব। ফিল্টারে গেলে এখানে দেখেন অ্যাড ফিল্টার আছে, ইফেক্ট ফিল্টারে প্লাস বাটনে ক্লিক করে স্ক্রল আছে, স্ক্রলে ক্লিক করতে হবে, দেন ওকে ক্লিক করতে হবে। এখানে হরিজেন্টিক্যাল স্পিডে এটাতেই আমরা কাজ করব, ভার্টিক্যাল স্পিডে আমরা না করি। এখানে 23-25 মধ্যে রাখলেই আপনি লেখাটা খুব জোরেও না বা খুব আস্তেও না এই পজিশনে আপনার স্ক্রল হবে। এখন দেখেন এটা একভাবে দেখালাম। দ্বিতীয় আরেকটা বিষয়, এটা উপরে আপনি পাঠ পরিচিতি দিলেন, নিচে আপনি আপনার শিক্ষকের আইডেন্টিটি দেবেন। শিক্ষকের আইডেন্টিটি দেওয়ার জন্য আবার প্লাস বাটনে ক্লিক করবেন এবং টেক্সট ক্লিক করে এখানে চার নম্বর টেক্সট চাচ্ছে। আমি এখানে আমার যে সিন পাওয়ার পয়েন্টের মধ্যে যে ফাইলটা আছে, টেক্সটটা আছে, সেটা আমি নিচে দিতে চাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে আপনাকে অ্যাড এক্সিস্টিং করে আপনার ফাইলটা নিয়ে আসতে হবে, টেক্সটটা নিয়ে আসতে হবে। এখানে টেক্সট ক্লিক করলাম, কার মধ্যে আপনি লেখাটা আছে টেক্সটটা, দেন ওকে করব। ওকে করার পর দেখেন এই বাটনটা একটু নিচে বড় করে দিলাম, এবং এটা হচ্ছে আপনার দুটো একসঙ্গে হয়ে গেছে, এটা আপনাকে ঠিক করে নিয়ে আসতে হবে। আগেরটা আমি হচ্ছে বন্ধ করে দিলাম। এই যে এটা আপনি নিচে নেবেন, নিচে নেওয়ার জন্য দেখেন এটা ধরে, সরি, হুম,
এটা এটা ধরে আপনাকে নিচে নামতে হবে। আপনি একটু সাবধানে, যেহেতু একই সাথে আপনি দুটো টেক্সট আছে, এই জায়গায় আপনি এই যে মানে আসলেন, তার মানে আমি কিভাবে করলাম যে একটা হচ্ছে আপনি কপি করে আপনার উপরে নিয়ে আসতে পারেন, যেটা পাঠ পরিচিতি, এবং আরেকটা দেখালাম যেটা কিভাবে আপনার আর একটা যদি সিনের মধ্যে টেক্সট থাকে সেটা আপনি নিজের আইডেন্টি দিবেন। এইভাবে আমরা টেক্সট করার করতে পারি, একইভাবে লিখেও করতে পারি, লেখার ফন্ট কালার এটাও আমরা চেঞ্জ করতে পারি। ব্যাকগ্রাউন্ড সাধারণত ব্যাকগ্রাউন্ডের উপর আপনার লেখার কালার নির্ভর করে। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা চলে যাব যে কিভাবে আমি পাওয়ার পয়েন্টের স্লাইড ইউজ করে ফেসবুক লাইভ করতে পারি, সে বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন পাওয়ার পয়েন্টের স্লাইড ওপেন করব। এখানে পাওয়ার পয়েন্টের স্লাইড ওপেন আছে। ওপেন করার পর দেখেন আমি এই জায়গায় উইন্ডো ক্যাপচার যেটা আছে, গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কীভাবে উইন্ডো ক্যাপচারের মাধ্যমে এটা নিয়ে আসবেন, আমি আবারও দেখাচ্ছি। আর পাওয়ার পয়েন্টের স্লাইড ওপেন করার পর আপনাকে স্লাইড মোডে নিতে হবে। স্লাইড মোডে আপনার ফাইলটা নেবেন এবং ওবিএস ওপেন করার পর দেখেন, ওবিএস ওপেন করার পর আপনার হচ্ছে পাওয়ার পয়েন্ট ফাইল আপনাকে দেখাবে, সেটা দেখা যদি না দেখা যায় তাহলে উইন্ডোজ ক্যাপচারে ক্লিক করবেন এবং এখানে দেখেন এই যে পাওয়ার পয়েন্টের স্লাইড আছে, পাওয়ার পয়েন্টের স্লাইড দেন ওকে করব। এখানে দেখেন একটা বিষয় আপনাদের সাথে আমি দেখাই, আমি আমি টেক্সট কলটা বন্ধ করে দিচ্ছি। এই যে নিচে নিচে যে বাড়তি অংশটুকু আছে এটাকে আপনি আপনি যে অল্টার চেপে কেটে দিতে পারেন, বাড়তি অংশ অল্টার চেপে কেটে দিতে পারেন। এখন হচ্ছে আপনি ক্লাসটা নেবেন কিভাবে, ক্লাস নেওয়ার জন্য আপনার এই দিকে আপনার পিকচার রাখতে পারেন, আপনি নিজের ছবি, যেটাকে আমি বললাম যে এই দিকে আপনি নিজের নিজের ছবি রাখবেন। এর জন্য আপনাকে ভিডিও ক্যাপচার, গত পর্বে দেখিয়েছিলাম ভিডিও ক্যাপচার আপনি নেবেন, ভিডিও ক্যাপচারে আপনি কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। আচ্ছা, আমার ক্যামেরা আমি নিয়ে আসলাম, এখানে ভিডিও ক্যাপচার এবং দেন ওকে। এটা করার পর দেখেন আপনি এটা যেটা আমি বলেছিলাম যে আমার ডান হাত যেন বাম দিকে থাকবে না, আমার বোর্ডের দিকে থাকবে, মানে ফোকাসটা হবে বোর্ডের দিকে, এই জন্য এটাকে আমি উল্টায় নিলাম। উল্টানোর পর এটাকে হচ্ছে আবার হচ্ছে অল্টার কি ইউজ করে আপনার এই আপনার ভিডিও ক্যাপচারটাকে আপনি ছোট বড় আপনার সাইজ মতো করতে পারেন। আর আলোটা সবসময় আপনার ফোকাসটা হবে যে আপনার হচ্ছে আলোর বিপরীত দিকে, মানে সামনে থাকবে আলো আর পেছনে আলো না দেয় ভালো, তাহলে আপনার মুখের যে এক্সপ্রিয়াটা বিষয়টা সেটা কিন্তু ফুটে ওঠে না। আমার এখানে সামনে দেওয়া আছে, পেছনেও দেওয়া আছে দুটো আলো, আলোটা সাফিসিয়েন্ট হলে ভালো হয়, তাহলে আপনার যেটা চেহারা সেটা ভালো স্পষ্ট করে দেখা যায়। এখন দেখেন এই যে লেখা, লেখাটা আমি উপরে দিতে চাচ্ছি, তাহলে এটাতে ক্লিক করে যে আপ অ্যারো ক্লিক করলে আপনার কিন্তু লেখা উপরে চলে আসবে। এখন আপনার কাজ হবে যে আপনি পাওয়ার পয়েন্টের স্লাইডের বর্ণনা করবেন এবং আপনার ফেসবুক লাইভে আপনি আপনার শিক্ষার্থীদের সাথে ক্লাসটা কন্টিনিউ করবেন। জুমে করা যায়, আমি জুমে যেহেতু এই মুহূর্তে আমার সাথে কোনো শিক্ষার্থী নাই, এজন্য আমি জুমে দেখাচ্ছি না, আমি অন্য একটা পর্বে কীভাবে ভার্চুয়াল ক্যামেরা ইউজ করে জুমে জুমের মাধ্যমে ফেসবুক লাইভ করা যায় সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আজকে আমরা চলে যাই যে পাওয়ার পয়েন্টের স্লাইড দিয়ে আমি কিভাবে আমি আমার ফেসবুক লাইভ করব। এই জন্য আমাকে মজিলা ফায়ারফক্স বা গুগল ক্রোমে যেতে হবে। আমি এখানে আমি আমার প্রোফাইলে থেকে লাইভ দেখাচ্ছি, এখানে যেহেতু আমি কোনো গ্রুপে এখন দিচ্ছি না, আপনারা গ্রুপে দিতে পারেন, আমি আমার নিজের প্রোফাইলে টাইম লাইনে এটা লাইভ দেখাবো এবং সেটাকে অনলিমি করে রাখবো। কীভাবে করলাম, লাইভ ভিডিওতে ক্লিক করলাম, তাহলে আমি আমার প্রোফাইলে গেলাম, ফেসবুকের প্রোফাইলে গেলাম, লাইভ ভিডিওতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে লাইভ প্রোডিউসার আপনাকে একটা কি দিবে,
স্ট্রিম কি দিবে, এই স্ট্রিম কিটার জন্য আপনাকে ওয়েট করতে হবে। এখানে দেখেন আমি অনলি মি করেই রাখেছি টাইম এটা, আর আপনি হচ্ছে এখানে যদি কিছু লিখতে চান, এই যে টাইটেল অপশনে এখানে আপনি লিখতে পারেন। আমি এখানে হচ্ছে আর এখানে কিন্তু বেশি লম্বা লেখা হলে কিন্তু নিবে না, এই জন্য আপনি এই লেখাটাকে আমি একটু কেটে ছেটে বাদ দিয়ে দিই। ততক্ষণ পর্যন্ত আপনার লাল অপশনটা দূরীভূত না হয়, দেখেন আসছে, এটুকু আমি বন্ধ করে দিলাম। আচ্ছা, এটা হচ্ছে দ্বিতীয় সেমিস্টার ইউনিট 8 পর্যন্ত। এটা টাইটেলে আপনাকে দেখা যাবে যে আপনি কোনটা নিচ্ছেন, এই যে অ্যালাও ডন্ট অ্যালাও। যেহেতু আমার ওবিএস এর ক্যামেরা দিয়ে আমি লাইভ করবো, এই জন্য আমি এটাকে ডন্ট অ্যালাও করলাম। এখানে দেখেন গেট স্টারে তিনটা পয়েন্ট আছে, ইউজ স্ট্রিম কি, ইউজ ক্যামেরা এবং ইউজ পেয়ার টিন কোডার। আমার দরকার ইউজ স্ট্রিম কি, এখানে ক্লিক করবো। ক্লিক করার পর দেখেন এই স্ক্রল ধরে যদি নিচে যান, এখানে স্ট্রিম কি পাবেন, এটাকে জাস্ট কপি করবেন। কপি করার পর আপনি আপনার ওবিএস এর সেটিংসে গিয়ে, এখানে যে ওবিএস এর সেটিংসে যাব, সেটিংসে গিয়ে স্ট্রিম যে কিটা আপনি পেলেন সেটা কপি এখানে হচ্ছে পেস্ট করে দিবা। যেহেতু কপি করেছি এবং এটাকে আমি আগেরটা ডিলিট করে দিয়ে পরেরটা পেস্ট করে দিলাম, এবং অ্যাপ্লাই ওকে, একটু খেয়াল করেন অ্যাপ্লাই ওকে। তাহলে এটা আমি যখন আমার শিক্ষার্থীর সাথে লাইভ করব, আমার এই সিচুয়েশানে কিন্তু, কেন আমি ক্লাসরুমে এনভায়রনমেন্টের কথা বললাম, কারণ অনেক সময় লাইভ করতে গেলে একটু টাইম লাগে, সময় নেয়, এই জন্য স্টার্ট স্ট্রিমিং করার পর আমাকে আমার প্রস্তুতির জন্য কিছু সময় ওয়েট করতে হয়। যার কারণে এইখানে আমি কি করলাম, আমি আমার ক্লাসরুমের এনভায়রনমেন্ট দিলাম, আর এই জায়গায় একটু খেয়াল করেন, এখানে আমি ইয়াতে গেলাম, মজিলা ফায়ারফক্সে যেহেতু করছি, এখানে গো লাইভ বলে একটা অপশন আসবে, এবং গো লাইভ থেকে আবার একটা অপশন পাবেন, একটু ওয়েট করতে হবে। লাইভটা শুরু হতে আপনাকে এইদিকে দেখেন ওয়েটিং দেখাবে, এবং আপনার ক্লাসরুমের এনভায়রনমেন্ট, আমি সেই জন্য বললাম যে এনভায়রনমেন্টটা দিয়ে রাখবেন, যাতে আপনার শিক্ষার্থীরা বিরক্ত না হয়ে আপনার ক্লাস ছেড়ে চলে না যায়। এখান দেখেন যে বিষয়টা বলছিলাম, যে এখানে যে লাইভ কিন্তু আমার শুরু হয়ে গেছে অলরেডি। আমি আবার কোথায় যাব, ওবিএসে যাব, এবং সেখানে আমি আমার পাওয়ার পয়েন্টের স্লাইডটা শিক্ষার্থীদের মাঝে দেখাবো। স্টপ, আমি স্টপ স্ট্রিমিং করলে স্ট্রিম লাইভটা শেষ হয়ে যাবে। এখন আমি দেখাচ্ছি যে কীভাবে পাওয়ার পয়েন্টের স্লাইড আপনি ইয়াতে নিয়ে আসবেন। আগে বলেছিলাম যে উইন্ডো ক্যাপচারে ডাবল ক্লিক করলে আপনার যে অপশন আসবে সেখান থেকে আপনি পাওয়ার পয়েন্টের স্লাইড ক্লিক করবেন এবং দেন ওকে করবেন। যেটা বলছিলাম যে এখন আমি আমার ক্লাসটা শিক্ষার্থীদের সাথে কন্টিনিউ করব, যার কারণে আমাকে কী করতে হবে, পাওয়ার পয়েন্টের স্লাইডে আপনি, যেমন আমি রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজের পক্ষ থেকে জয়েন অভ্যর্থনা, আপনাদের সকলকে আমার আজকের ক্লাস দেখার জন্য স্বাগতম জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আপনাদের সাথে শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান, খেলাধুলা বিষয়ের উপর ইউনিট 8-এর যে বিষয়টা নিয়ে কথা বলবো, পাঠ নিয়ে, সেটা সতীত্ব পর্যালোচনা, গুরুত্ব, অসুবিধা, সুবিধা এবং অনুশিক্ষণ বা ছদ্মশিক্ষণের ধারণা, কৌশল, ফলাবর্তন এবং সুঅভিজ্ঞতা। অনেক বড় একটা পাঠ নিয়ে, যেহেতু আমাদের অ্যাডাল্ট লার্নিং, এটা হচ্ছে প্যাডাগজিক্যাল স্কুলের, স্কুল এবং প্রাইমারি স্কুলের যে সমস্ত টিচাররা কন্টেন্ট তৈরি করেন সেখানে কিন্তু এত শিক্ষণফল বড় দেওয়া যায় না। সেখানে আমরা জানি শিক্ষণফল কীভাবে লিখতে হয়, যেহেতু এটা অ্যাডাল্ট লার্নিংয়ে, সেহেতু আমাদের শিক্ষণফলটা কভার করতে গেলে অনেকগুলো বিষয় চলে আসে। শুরুতে আমি একটা হচ্ছে শিক্ষার্থীদেরকে একটা ভিডিও দেখাবো। শ্রেণীকক্ষে শিক্ষণ বা পাঠদানের কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য শিক্ষক শিক্ষিকার কিছু দক্ষতার প্রয়োজন হয়। এই দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করা হয়। আণবিক শিক্ষণ বা মাইক্রো টিচিং হলো এমনই একটি শিক্ষণ কৌশল। এই আণবিক শিক্ষণের জনক হলেন কিথ অ্যাচিসন নামে একজন আমেরিকান শিক্ষাবিদ।
তাহলে দেখেন আমি এখানে ভিডিও কিন্তু সেট করতে পারি আমি আমার ফাইলে। এখন আমি প্রিয় শিক্ষার্থীকে কিছু ছবি দেখে তাদের পূর্বজ্ঞান যাচাই করব এবং আমি আমার পাঠ ঘোষণা করব যে আজকের পাঠটা কি সতীত্ব শিখন। এখানে আমি জাস্ট একটা ফর্মেট দেখাচ্ছি যে কিভাবে আমরা আমাদের লাইভ করব এবং এখানে দেখেন বিষয়গুলোর গুরুত্ব, মাইক্রো টিচিং কি, সতীত্ব শিখনের ধারণা, অনুশীলনের দক্ষতা সম, এই বিষয়গুলো তুলে ধরবো এবং প্রয়োজনে যেটা আমরা দলীয় কাজ দিই সেই কাজের জন্য আমরা একটা ভিডিও তাহলে দেখেন সুপ্রিয় শিক্ষার্থী আমি কিন্তু আমার পাওয়ার পয়েন্টের স্লাইডে বর্ণনা দিচ্ছি এবং আমার লাইভ কিন্তু দেখাচ্ছে। লাইভ কোথায় দেখাচ্ছে আপনাদের সাথে আর একটু শেয়ার করি। দেখেন আমি আমার প্রোফাইলে গেলাম, ফেসবুকে গেলাম, অন্য একটা ট্যাব খুললাম বা আপনার মোবাইল অপশন থেকেও বা অন্য কোনো ল্যাপটপ থেকে আপনি দেখতে পারেন যে আপনার লাইভটা কেমন চলছে। আমি আমার প্রোফাইলের পেজে গেলাম, টাইম লাইনে, সেখানে দেখেন দেখেন জয়নব খাতুন ইস লাইভ নাও, লাইভের ইয়া দেখাচ্ছে। আর এই যে আপনার এই বিষয় এখানে হচ্ছে শোনা যাচ্ছে কি না এটা আপনি দেখবেন, শিক্ষার্থীরা আপনাকে শুনতে পাচ্ছে কি না সেই বিষয়টা কিন্তু আপনি দেখতে পারবেন। অনেক সময় এটা ব্যান্ডউইথের উপর নির্ভর করে, আপনার স্পিডের উপর নির্ভর করে। লাইভ কিন্তু শুরু হয়ে গেছে, আমার শিক্ষার্থীরা আমার ক্লাস দেখছে এবং সেখানে কমেন্টস সাথায় গিয়ে যে কমেন্টসে গিয়ে তারা কমেন্টস করতে পারবে, তাদের মতামত প্রদান করতে পারবে এবং বিভিন্ন শিক্ষক কিন্তু এর মাধ্যমে তাদের সাথে প্রশ্ন উত্তরের মাধ্যমে তাদের ফিডব্যাক নেবেন যে তোমরা যেভাবে আপনারা ক্লাস নেন সেইভাবে কিন্তু আমরা এখান থেকে নিতে পারি। সেই বিষয়টা কিন্তু আপনি দেখতে পারবেন। তাহলে এটা ছিল আপনাদের সাথে কিভাবে আমরা লাইভ করতে পারি তার একটা বিষয় অফিসের মাধ্যমে। এখন যদি মনে করেন যে আপনি সরাসরি পাওয়ার পয়েন্টের স্লাইডে আপনি কথা বলবেন তাহলে লাইভ হবে, বা আপনি কী করবেন যে যেটা বলেছিলাম যে মিডিয়া সোর্স ইউজ করে আপনি কিন্তু লাইভ করতে পারেন, সেক্ষেত্রে আপনি কি এটা ব্যান্ডউইথের উপর নির্ভর করে, স্পিডের উপর নির্ভর করে। টাইম কিন্তু শুরু হয়ে গেছে, শব্দটা বন্ধ করে দিই। তাহলে কি বলছিলাম যে আমি মিডিয়া সোর্স ইউজ করেও কিন্তু আমার রেকর্ডকৃত ফাইল কিন্তু লাইভ করতে পারি। সেক্ষেত্রে আপনাকে আবার কী করতে হবে যে মিডিয়া সোর্স নিতে হবে এবং মিডিয়া সোর্সে দেন ওকে, এটা আপনি জানেন, ব্রাউজ করে আপনি যে জায়গার ফাইল রেকর্ড ফাইল আছে যে ফাইলটাকে আপনি লাইভ করতে চাচ্ছেন সেই ফাইলের মাধ্যমে আপনি আমার এখানে ভিডিওর মাধ্যমে গেলাম, ভিডিওসের মাধ্যমে। এখানে দেখেন আমি গত যে পর্বে একটা বিষয় দেখাচ্ছিলাম যে কিভাবে রেকর্ড করা হয় সেই রেকর্ডকৃত ফাইল কিন্তু আপনাদের সাথে এখন আমি দেখাবো এবং এটা হচ্ছে ট্রান্সফর্ম করে টিচ টু স্ক্রিনে নিয়ে আসলাম। আচ্ছা, আমার কিন্তু লাইভে কিন্তু এটা দেখাচ্ছে, আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখেন এটা আমি বললাম যে কিভাবে শব্দটা শুনবো, শব্দটা কিন্তু ওই যেভাবে আমি বলেছিলাম যে সেটিংস থেকে, সেটিংসের উপর ক্লিক করলে অ্যাডভান্স অডিও প্রপার্টিস আছে, এখান থেকে আপনি কিন্তু এই যে মিডিয়া সোর্সের এখানে মনিটর অফ আছে, এখানে যদি মনিটর এন্ড আউটপুট যদি দুটো দেন তাহলে কিন্তু এই জায়গা আসবে। তাহলে এটার জন্য আপনি রেকর্ডকৃত ক্লাস আপনি আপনারা অবভিয়াসলি কিভাবে নেবেন, কোন সোর্স ব্যবহার করে নেবেন সেটা আপনি মিডিয়া সোর্স ব্যবহার করে যদি আপনি ইয়া করেন এই অবভিয়াসলি মানে এটা যদি হচ্ছে শব্দ হতে থাকে তাহলে আপনি ডিস্টার্ব হতে পারে, এই জন্য এটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়। আমি এটা আবারও গেলাম মিডিয়া সোর্স এর মাধ্যমে, এই জায়গা আমি বন্ধ করে দিলাম, আচ্ছা অফ করে দিলাম। দেন দেখেন
মনিটর অফ করতে গিয়ে সমস্তটা অফ হয়ে গেছে। আবার দেখাচ্ছি, এটা অ্যাডভান্স অডিও প্রপার্টিস, এবং এটা হচ্ছে পিকচার মনিটর, হচ্ছে এখানে দেখাবেন শিক্ষার্থীদের সাথে। আপনি হয়তো কোনো কিছু শেয়ার করতে চাচ্ছেন, আমি এই মাত্র যে রেকর্ডটা করলাম এটা কিন্তু আপনার এই যে ভিডিও অপশনে, ভিডিও মধ্যে আছে, এখানে দেখেন অল্প একটা রেকর্ড 7.95 বাইটের। আমি আগে একটা রেকর্ড করছিলাম, সেটা একটা ইয়াটা দিলাম এখানে, পর মানে আমার ব্রাউজ করে দেখছি যে এখানে কি করব আমরা, হচ্ছে এখানে আপনারা যে রেকর্ড ফাইল কিন্তু যে আমার অনেক সময় এই ধরনের সমস্যা হতে পারে। তাহলে আপনি কি করতে হবে, আবার প্লাস বাটনে ক্লিক করব এবং মিডিয়া সোর্স ওপেন করব। মিডিয়া সোর্স ওপেন করার পর দেখেন ওকে দিব, ওকে দেওয়ার পর ব্রাউজ করব, ফাইল নিয়ে আসবো, এবং ব্রাউজ করার পর আমি যে ফাইলটা চুজ করলাম এবং ওকে দেব। তারপরে হচ্ছে ফিট টু ট্রান্সফর্মের মধ্যে থেকে টিস টু স্ক্রিনে যাব, এবং এখানে টিস টু স্ক্রিনে যাওয়ার পর দেখেন এই মিডিয়া সোর্স কিন্তু আপনি লাইভ দেখাচ্ছে। লাইভ দেখাচ্ছে যে সেটা কীভাবে বুঝবেন একটু আমি আবারও শেয়ার করছি আপনাদের সাথে। গেলাম হচ্ছে ফেসবুকে, আমার পেজে গেলাম, এবং এখানে দেখেন এই জায়গায় আমার শিক্ষার্থীরা আমার ক্লাস দেখছে, এবং সেখানে কমেন্টস ছাতা গিয়ে যে কমেন্টসে গিয়ে তারা কমেন্টস করতে পারবে, তাদের মতামত প্রদান করতে পারবে, এবং বিভিন্ন শিক্ষক কিন্তু এর মাধ্যমে তাদের সাথে প্রশ্ন উত্তরের মাধ্যমে একটু বড় করে আপনাদের সাথে শেয়ার করে আসলেন, সেভাবে কিন্তু আমরা এখান থেকে নিতে পারি। তাহলে মিডিয়া সেই বিষয়টা কিন্তু মিডিয়া সোর্সও কিন্তু ব্যবহার করে এইভাবে লাইভ নিতে পারবেন। তাহলে একই সঙ্গে আপনি সরাসরি কোন ভিডিও নিতে পারেন, আবার সরাসরি আপনি লাইভও নিতে পারেন। সুপ্রিয় শিক্ষার্থী যারা আজকে আমার সাথে এতক্ষণ পাশে ছিলেন, এবং আপনারা দেখলেন যে আমরা OBS এর বিভিন্ন সোর্স ইউজ করে কিন্তু আমরা লাইভ করতে পারি, এবং তারপরে কি করতে হবে, এই যে স্টপ স্ট্রিমিংটা করতে হবে, স্টপ স্ট্রিমিংটা বন্ধ করে দেওয়ার পর আপনারা আবার হচ্ছে ফেসবুকে গিয়ে, ফেসবুকে স্টপ স্ট্রিমিং করলে আপনার অটোমেটিক কিন্তু লাইভ প্রোগ্রাম শেষ হয়ে যাবে। সেখান থেকে আপনি আপনি আগে আপনাদেরকে একটু শেয়ার করি, দেখাই যে আমার লাইভ প্রোগ্রাম কিভাবে শেষ হয়ে গেল। এখানে দেখেন আমি এটা বন্ধ করে দিলাম, এই যেখানে এখানে দেখেন এন্ড লাইভ ভিডিও, এন্ড লাইভ ভিডিও আছে এখান থেকে, এই জায়গায় কিন্তু আপনি যে এন্ড করে দেবেন, এবং এখানে কিন্তু এন্ড করার সঙ্গে সঙ্গে আপনাকে আপনার এই ভিডিওটাকে এডিট করতে পারবেন, কিছু যদি লিখতে চান তাহলে লিখতে পারবেন, এই এই বিষয়গুলো কিন্তু এখানে দেওয়া আছে। এখানে দেখেন ট্রিম ইওর ভিডিও, ক্রিয়েট এ ক্লিপ ফ্রম ইওর ভিডিও, ডিলিট ফ্রম ইওর নিউজ ফিড, এখান থেকে কিন্তু আপনি বন্ধ করে দিতে পারবেন, এবং আপনি পরবর্তীতে যদি দেখতে চান তাহলে আপনার লাইভ প্রোগ্রাম দেখেন এটা স্মুথলিভাবে আপনি শিক্ষার্থী দেখতে পাচ্ছেন। আপনার প্রথম দিকে যদি সমস্যা থেকে থাকে, মনে হচ্ছে যে আটকে যাচ্ছে, এটা আপনি আমি আগেও বলেছিলাম যে এটা অনেক সময় ব্যান্ডউইথের উপর নির্ভর করে, কীভাবে আপনি লাইভ চালাবেন এটা অনেক সময় ব্যান্ডউইথের উপর নির্ভর করে। ব্যান্ডউইথ যদি ভালো থাকে তাহলে আপনার
প্রোগ্রামটা আপনি নিতে পারবেন। এবং এই পাওয়ার পয়েন্টের স্লাইডের মধ্যে যদি কোনো ভিডিও অ্যাড করতে চান, সাধারণত আমি আপনাদেরকে ক্রোমা কি এর কথা বলেছিলাম যে কিভাবে ব্যাকগ্রাউন্ড স্ক্রিন আপনি রিমুভ করবেন, কিন্তু সেক্ষেত্রে একটা প্রবলেম হয় যখন আপনি আপনার স্লাইডের মধ্যে OBS-এর মাধ্যমে লাইভ করবেন এবং স্লাইডে কোনো ভিডিও প্রদর্শন করবেন, সেক্ষেত্রে কিন্তু এই ক্রোমা কি ইউজ করলে আপনার অনেক সময় স্ট্রিমিংটাতে সমস্যা হতে পারে, মানে বেশি রেজুলেশন নিতে পারে। এই জন্য আপনাকে হচ্ছে আর একটা ভিডিও দেখেছিলাম, দেখেন আমি আমাদের লাইভ করব এবং এখানে দেখেন বিষয়গুলোর গুরুত্ব, মাইক্রো টিচিং কি, ছাত্র শিক্ষণের ধারণা, অনুশীলনের দক্ষতা সময়, এই বিষয়গুলো তুলে ধরব এবং প্রয়োজনে যেটা আমরা দলীয় কাজ সেই কাজের দেখেন। এখানে হচ্ছে আপনাদেরকে আমার এটা দেখানোর এটাই উদ্দেশ্য যে আপনি যখন ব্যান্ডউইথ স্পিডটা কিন্তু যখন কম হয়ে যাচ্ছে বা ভালো মানের যদি আপনি নেটওয়ার্ক সুবিধা না পান, তাহলে লাইভের ক্ষেত্রে আপনি যখন ভিডিও দেখাচ্ছেন বা আপনার কথা কিন্তু আটকে যেতে পারে, এই জন্য ভালো মানের স্পিড নিয়ে আপনার কাজ করা উচিত বলে আমি মনে করি। দেশপ্রিয় শিক্ষার্থী দর্শক যারা আমাকে আজকে সাথে ছিলেন এবং দেখলেন OBS-এর যে আর বিষয়গুলো সেটা আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন। আপনারা ভিডিওটা পজ করে করে দেখে নিতে পারেন যে কিভাবে সেটিংগুলো ঠিক করতে হয়, এবং আশা করি OBS-এর মাধ্যমে যখন আপনারা লাইভ প্রোগ্রাম করবেন, ক্লাস নেবেন এবং খুব ভালো একটা ক্লাস আপনার শিক্ষার্থীকে প্রেজেন্ট করতে পারবেন, বিশেষ করে যারা আর্টস এবং কমার্স ব্যাকগ্রাউন্ডের শিক্ষক তারা কিন্তু বসে বসে আপনার ক্লাসটা সুন্দরভাবে পাওয়ার পয়েন্টের স্লাইডের মধ্যে বর্ণনা করতে পারেন, আর যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের টিচার তারা কিন্তু এটার মাধ্যমে আপনাকে জুম অ্যাড করে কিভাবে লাইভ করা যায় সেই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করব, এবং কিভাবে ভার্চুয়াল ক্যামেরার মাধ্যমে জুমের ক্যামেরাকে অ্যাড করে আপনি শিক্ষার্থীকে কনভারসেশন নিতে পারে সেই বিষয়টা সামনে হয়তো কোনো একটা পর্বে দেখাবো। ভালো থাকেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের যে বিষয়বস্তু সেটা আমি শেষ করছি।